আসসালামু আলাইকুম সবাইকে, আমি নিশা নইমি সুরচনা ফেব্রিক্স থেকে লাইভে চলে আসলাম সবার সাথে। অলমোস্ট টাইম মতো আজকে এসেছি। হোপফুলি আপুরা আমাকে ঠিকমতো দেখতে পাচ্ছেন, লাইটে নেটে সাউন্ডে কোনো প্রবলেম হচ্ছে না। সবাই আমাকে জয়েন করে সাথে সাথে জানিয়ে দিবে যে কোথাও কোনো প্রবলেম হচ্ছে কিনা, আমাকে ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কি না, কারণ এখন আর কি নেটে অনেক ডিস্টার্ব হয়, মেবি ওয়েদারের জন্য বা আমি জানি না কেন সব জায়গায় নেটে অনেক ডিস্টার্ব। এর জন্য আমাকে একটু জয়েন করে বলে দিতে হবে ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। আজকে আমি আপুদের জন্য মানে গিফট প্রাইসে ড্রেস নিয়ে চলে এসেছি, একদম গিফট, মানে সুপার ডুপার স্টুডেন্ট বাজেট বা রিজনেবল বলতে পারেন। আর দেখতেই পাচ্ছেন ড্রেসটা অনেক 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 সুন্দর আর অনেক স্টাইলিশভাবে সব কিছু দেওয়া আছে। হোপফুলি সবার অনেক ভালো লাগবে। ডিটেলস দেখাবো, আগে বলতে হবে সব কিছু ক্লিয়ার আছে কি না, আর যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে লাইভটাকে শেয়ার করে দিতে হবে, ঠিক আছে? অল ক্লিয়ার। মুনরায় আপু লিখেছে, মাশাল্লাহ আপি তোমাকে অনেক সুন্দর লাগছে, ড্রেসটা জাস্ট ওয়াও। মানসুরা আপু লিখেছে, থ্যাংক ইউ, হাই আপু, হ্যালো তারিন আপু, হাই আপু, হ্যালো পলি আপু। আর আগেই বলে দিচ্ছি, যাদের ড্রেসটা ভালো লেগেছে বা যাদের পছন্দ হয়েছে বা যাদের পছন্দ হবে বা ইয়েলো কালার যাদের অনেক পছন্দ, তারা এটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, অথবা হচ্ছে গিয়ে এটার নাম জানি কি দিয়েছি, হলুদ ফুল, হলুদ ফুল লিখে অর্ডার করে দিতে পারবেন, কারণ এটার প্রাইস হচ্ছে গিয়ে গিফট প্রাইস হবে। আর দেখেন ক্যাপশনে লিখে দিয়েছি কি জানি, শাটডাউন স্পেশাল। শাটডাউন স্পেশাল মানে হচ্ছে গিয়ে এটার প্রাইস হবে মেইনলি শাটডাউন স্পেশাল প্রাইস, ঠিক আছে? আমাকে ড্রেস দিয়ে দাও, দ্রুত দেখানো স্টার্ট করছি, যাদের ভালো লাগবে সুন্দর সুন্দর করে নিয়ে নিবেন। আর এটা হচ্ছে আমার ফেভারিট নেক ডিজাইন দিয়েছে, যেরকম বন্ধ গলা যেটা, কারণ এটার মানে নেকের ডিজাইনটা অনেক সুন্দর, অনেক সুন্দর নেকের ডিজাইনটা, এর জন্য আমি এটাকে এরকম করে বানিয়েছি। আপনারা চাইলে আপনাদের মন মতো করে জিনিসটাকে সুন্দর করে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। অল ক্লিয়ার। পলি আপু লিখেছে, কালার কম্বিনেশনটা জোস। নিশো ওমর চৌধুরী আপু লিখেছে, অনেক, যাদের নাকি আমি বললাম না যাদের ইয়েলো, আর আমার তো হচ্ছে গিয়ে মানে আমি বলেছি, আগেও বলেছি যে আমার রিসেন্ট ফেভারিট কালার হচ্ছে গিয়ে ইয়েলো। আমি জানি না কেন ইয়েলো কালারের ড্রেস এখন আমার অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। এইটাও দেখতে পাচ্ছেন, মানে এইটাও অনেক 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 সুন্দর একটা ড্রেস, ঠিক আছে? এটার প্রিন্টগুলো দেখতে পাচ্ছেন, যেটা প্রিন্টগুলো অনেক সুন্দর, বিশেষ করে এটা নেকের কাজটা অনেক সুন্দর করেছে, ঠিক আছে? যাদের ভালো লাগবে স্ক্রিনশট, প্রাইস তো গিফট হবে, একদম গিফট, একদম এক কথায় গিফট আর কিছুই না, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে আপনাদের, এটার সাথে কিন্তু সুন্দর এমব্রয়ডারি প্যানেল আছে, ঠিক আছে? সুন্দর এমব্রয়ডারি প্যানেল আছে, একদম সিকোয়েন্স দিয়ে খুব সুন্দর করে কাজ করা। আমি দেখিয়ে দেবো আমি ওটা কীভাবে কীভাবে বসিয়েছি। শেয়ার ডান। মুনরায় আপু থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সবাই অবশ্যই লাইভটাকে শেয়ার করে দিবেন, ঠিক আছে? শেয়ার করে কমেন্টে লিখে দিবেন যে শেয়ার করে দিয়েছেন, ওকে? এই হচ্ছে গিয়ে ড্রেসের সুন্দর সুন্দর ফ্রন্ট। ও, এটা কিন্তু ইন্ডিয়ান কটন ড্রেস, এটা হচ্ছে গিয়ে জাম কটন, ঠিক আছে? জাম কটনগুলো আমরা জানি যে জাম কটন যেগুলো, মানে জাম কটনের যে ম্যাটেরিয়ালগুলো হয় ওগুলো কিন্তু একদম পাতলা একটা ম্যাটেরিয়াল হয়, যেটার মধ্যে নাকি আপনার প্রিন্টটা অনেক সুন্দর করে ফুটে ওঠে। মানে জাম কটনটা মেইনলি হয় হচ্ছে গিয়ে প্রিন্টের উপরে, এটার প্রিন্টগুলোই দেখতে পাচ্ছেন, মানে এটার প্রিন্টগুলো কিন্তু আপনার মানে এমনি দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে কোনটা প্রিন্ট কোনটা এমব্রয়ডারি, সবই হচ্ছে গিয়ে সুন্দর সুন্দর করে বোঝা যাচ্ছে। কিন্তু জাম কটন মেইনলি যদি কোনো কটন ড্রেসের মধ্যে একদম প্রিন্টের উপরে জোর দিতে চায়, তখন দেখা যায় যে জাম কটনগুলো ইউজ করে, কারণ জাম কটনের মধ্যে প্রিন্ট অনেক সুন্দর করে ফুটে ওঠে। যেমন এটাই তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটার প্রিন্টটা কি সুন্দর করে ফুটে উঠেছে, আর এটার কালারটা কিন্তু কাঁচা হলুদের কালার, ঠিক আছে? একদম কাঁচা হলুদ মানে কি, ওই যে টুইটির কালারটা, টুইটি যারা নিয়েছেন তারা তো জানেনই টুইটির কালারটা কি পরিমাণ সুন্দর একটা কালার, এটা হচ্ছে কি একদম টুইটির কালারটা জাম কটনের মধ্যে আছে, ঠিক আছে? আমার একটা লাগবে, ওকে, আমি ড্রেসটা দেখিয়ে প্রাইসটা বলে দিচ্ছি, যার যতগুলো লাগবে সুন্দর করে নিয়ে নেবেন, হ্যাঁ? আমি সামনে থেকে এটার প্রিন্টগুলো দেখাই, এই যে দেখেন এটার প্রিন্টগুলো কিন্তু সেই লেভেলের সুন্দর দিয়েছে, হ্যাঁ সেই লেভেলের সুন্দর দিয়েছে। এটার এমব্রয়ডারিটা চাইলে হচ্ছে গিয়ে আপনারা নেকে বসাতে পারবেন, কিন্তু আমি কিন্তু বসাইনি, এটার রিজন আমি বললাম না, এটার নেকটা আমার কাছে অনেক ইউনিক লেগেছে, মানে নেকের প্রিন্টটা কিন্তু অনেক ইউনিক, অনেক স্টাইলিশ, মানে কুর্তি কুর্তি টাইপের, ঠিক আছে? কুর্তি কুর্তি টাইপের নেকের প্রিন্টটা দিয়েছে, যার জন্য আমি কুর্তির মতো করেই নেকটা বানিয়েছি। আপনারা চাইলে এটার এমব্রয়ডারিটাকে নেকের মধ্যে দিয়ে দিতে পারবেন, তখন দেখা যাবে কি নেকের এই সুন্দর ইউনিক ডিজাইনটা হচ্ছে গিয়ে আপনার
এই কি বলে ঢাকা পড়ে যাবে ঠিক আছে এই যে দেখেন নেকের মধ্যে একদম ব্ল্যাক কালারের খুব সুন্দর করে প্রিন্ট করে দিয়েছে এছাড়া এখানে কিন্তু অনেক সুন্দর করে কালারফুল মাশাআল্লাহ ফারিন আপু চলে এসেছে যারা লাইভটা দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন হ্যাঁ এই দেখেন পুরো ড্রেসের মধ্যে কিন্তু খুব সুন্দর করে যেমন এখানে হচ্ছে গ্রিন আর ম্যাজেন্ডা কালারের ফ্লোরাল প্রিন্ট আছে এই জায়গার মধ্যে আবার গ্রিন আর একটু হোয়াইট কালারের ছোট ছোট ফ্লোরাল প্রিন্ট আছে আর এগুলো দেখে না আপনার মনে হবে কি একদম মানে রিয়েল একদম রিয়েল মনে হবে কারণ এটার প্রিন্টটাই এমন করে করা হয়েছে আর এটার মধ্যে মেইনলি মানে এই ড্রেসের মধ্যে মেইন জিনিসই হচ্ছে কি এটার প্রিন্টের মধ্যে অনেক বেশি জোর দেয়া হয়েছে যার জন্য এটা প্রিন্টটা এত এই যে দেখেন আমি ই করে দেখাই মানে ফ্রন্ট আর ব্যাক সরিয়ে দেখালে জিনিসটা বোঝা যাবে কারণ অনেক সফট হ্যাঁ অনেক পাতলা একটা ফেব্রিকের মধ্যে আছে যার জন্য ফ্রন্ট ব্যাক একসাথে ধরলে ব্যাক সাইডে প্রিন্টটাও দেখা যায় এই যে এই হচ্ছে গিয়ে আপনার পুরো এটার ফ্রন্ট সাইডটা পুরোটা যেভাবে সুন্দর করে প্রিন্ট করে দিয়েছে কালারফুল করে পুরো কালারফুল করে প্রিন্ট করা আছে অনেক 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 সুন্দর হ্যাঁ এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট আর জিনিসটা কিন্তু অনেক সফট ঠিক আছে অনেক নরম আর এইটা আমাদের বসুন্ধরাতে অ্যাভেলেবল আছে হ্যাঁ এটা মনে হয় অ্যাভেলেবল আছে আমি শিওর জানি না আর এমনিতেও তো আমি জানি না অ্যাভেলেবল আছে কি না অ্যাভেলেবল না থাকলে কালকে থেকে দিয়ে দিতে পার মানে দিয়ে দেওয়ার চেষ্টা করব ওকে কালকে থেকে দিয়ে দেওয়ার চেষ্টা করব আর এই হচ্ছে এটার ব্যাক সাইডটা আর আমি বারবার করে বলছি এগুলো কিন্তু অনেক আর কি জাম কটনের মধ্যে আছে কিন্তু মানে আমার কাছে মনে হয় কি নর্মালি আমি আমি এর আগে যেই জাম কটনগুলো দেখেছি এটা না তার থেকেও পাতলা মানে তার থেকেও সফট ঠিক আছে তার থেকেও জিনিসটা খুবই সফট খুবই পাতলা কিন্তু এটা হচ্ছে গিয়ে জাম কটন এখন আমি জানি না যে জাম কটন অনেক বেটার মেবি কোয়ালিটি হয়েছে কিন্তু এটা হচ্ছে গিয়ে একদম সফট এটা সিল্ক নাকি কটন এটা হচ্ছে গিয়ে জাম কটন ঠিক আছে এটা হলো গিয়ে জাম কটনের মধ্যে আছে এই দেখেন ব্যাক সাইডের প্রিন্টটা দেখেছেন না এটার যে প্রিন্টের জিনিসটা কিউট একটা ড্রেস আপি ইয়াসমিন আপু লিখেছে হ্যাঁ অনেক কিউট অনেক কিউট অনেক স্টাইলিশ অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর আমার কাছে খুব ভালো লেগেছে এটার ব্যাক সাইডটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু প্রিন্ট করে দেয় এখানে ম্যাজেন্ডা কালার আছে ব্ল্যাক আছে হোয়াইট আছে একদম সুন্দর করে এটার প্রতিটা ডিজাইন মানে এটার প্রিন্টগুলোই আমি বারবার করে বলছি যে এটার প্রিন্টগুলোই কিন্তু অনেক ইউনিক অনেক স্টাইলিশ আর এটার মানে প্রিন্ট দিয়েই কিন্তু ড্রেসটা দেখা যাচ্ছে যে যদি আপনারা ফ্রন্ট স্লিভ ব্যাক খেয়াল করেন তাহলে কিন্তু হ্যাঁ কমফোর্টেবল হবে কমফোর্টেবল হবে অবশ্যই কমফোর্টেবল হবে আর এটা কিন্তু দেখেই আপনারা মানে আমার কাছে মনে হয় কি লাইভে দেখেই বোঝা যাচ্ছে জিনিসটা কি পরিমাণ মানে পাতলা হতে পারে লাইট ওয়েট হতে পারে তাই না একদম আমার মনে হয় লাইভে এটার ম্যাটেরিয়ালটা কি হতে পারে বোঝা যাচ্ছে মোটা না একদমই ঠিক আছে কারণ দেখেন এই যে এমন করে ধরলে মানে বুঝাই যায় জিনিসটা মোটা না একদম পাতলা কি যেন বলছিলাম যে এটা যদি আপনারা ফ্রন্ট ব্যাক স্লিভ খেয়াল করেন এটা কিন্তু পুরোটা আপনার প্রিন্ট করেই ফিনিশিং করে দিয়েছে মানে এখানে যে এমব্রয়ডারি দিয়েছে আপনারা যদি এমব্রয়ডারি ছাড়াও ড্রেসটাকে বানান তারপরেও ড্রেসটা কিন্তু ইনকমপ্লিট লাগবে না মানে এটাকে প্রিন্ট দিয়ে পুরোটা কমপ্লিট করে দিয়েছে এরপরে তো এটা এমব্রয়ডারিও আছে ওটাকে আপনারা বিভিন্নভাবে ইউজ করতে পারবেন আর এটার স্লিভটার মধ্যে দেখেন এখানে কিন্তু ইয়েলোর মধ্যে ইয়েলো ওয়াটার প্রিন্ট করে দিয়েছে হলুদ মানেই মাথা নষ্ট কামরুন নাহার মিতু আপু লিখেছে তাই আপুর মনে হয় হলুদ অনেক পছন্দ তাই না আমারও কিন্তু রিসেন্টলি না মানে যে এবার ঈদের থেকে আমাদের যত হলুদ কালারের কালেকশন এসেছে আমি জানি না এবার কেন এত ইয়েলো কালেকশন করা হয়েছে কিন্তু যতগুলো ইয়েলো কালেকশন এসেছে আই মিন প্রতিটা আমার ফেভারেট প্রতিটা ইয়েলো ড্রেস আমার ফেভারেট এখন থেকে এই বছর থেকে আমার আর কি পছন্দের কালারের মধ্যে ইয়েলো যুক্ত হয়ে গিয়েছে আগে কিন্তু আমি অনেক কম ইয়েলো কালার পরতাম আই মিন বেশি একটা ইয়েলো পরতাম না বাট এখন হচ্ছে কি আমার মনে হয় ইয়েলো অনেক সুন্দর মানে অনেক কিউট ইয়েলো কালারটা না অনেক কিউট যাদের কাছে ইয়েলো কালার পছন্দ হবে না তারা আসলে জিনিসটা এখনও ইয়েলোর মর্ম বুঝেনি আচ্ছা এই যে স্লিভের মধ্যেও কিন্তু এখানে ওয়াটার প্রিন্ট করা প্লাস এই যে বডির মতো করে কালারফুল করে প্রিন্ট করে দিয়েছে আর প্রতিটা প্রিন্ট কিন্তু দেখবেন একদম ক্লিয়ার একদম স্পষ্ট কোনো ঝাপসা ঘোলা কোনো ভাব নেই একদম আমারও ইয়েলো কালার ফেভারেট আতিয়া সঞ্জিদা আপু লিখেছেন হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহ আপু বেনারসি দুপাট্টা ড্রেস আনো আচ্ছা ঠিক আছে আনবো এই দেখেন স্লিভের নিচে হচ্ছে গিয়ে ব্যাক সাইডের মতো করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারে প্রিন্ট করা প্লাস এখানে হচ্ছে গিয়ে আপনার ওয়াটার প্রিন্টটাও করা আছে ওকে এখন আমাকে এটার এমব্রয়ডারিটা দিয়ে দাও আগে আমি এটার এমব্রয়ডারিটাকে দেখিয়ে নেই এটার এমব্রয়ডারিটাকে আমি দেখেন কোথায় বসিয়েছি
এটার এমব্রয়ডারিটাকে আমি নিচে বসিয়েছি, কিন্তু আমি কিন্তু নর্মালি আই মিন ড্রেসের এরকম সুন্দর এটা কিন্তু পুরোটা হচ্ছে গিয়ে সিকোয়েন্সও আছে মেবি, হ্যাঁ এখানে সিকোয়েন্স দিয়ে আর এমব্রয়ডারি ফিনিশিংটা খুব ভালো, মানে একদম ঘন এমব্রয়ডারি ফিনিশিংটা খুব আর কি মোটা, যে এমব্রয়ডারি থাকে না একদম পিটানো এমব্রয়ডারি ওরকম এমব্রয়ডারি করা। ইউজুয়ালি এই টাইপের এমব্রয়ডারি থাকলে আমি কখনোই কামিজের নিচে প্যানেল হিসেবে বসাই না, আমি অলওয়েজ 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 এই টাইপের এমব্রয়ডারি হলে নেকে আমি বসাই, ভির মতো করে অথবা লম্বা করে আমি নেকে ডিজাইন করি, কিন্তু এটা আমি এটা করিনি কারণ এটা নেকে জিনিসটা মানে মানে অনেক সুন্দর, ঠিক আছে এটা অনেক সুন্দর আমার কাছে, অনেক 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 স্টাইলিশ মনে হয়েছে। এর জন্য আমি যেটা করেছি এই প্যানেলটাকে আমি নিচে বসিয়েছি, কিন্তু আপনারা যদি দেখেন এই দেখেন এমব্রয়ডারিটা কিন্তু অনেক বড়। আচ্ছা এটাকে এভাবে করে দিলে কেমন হতো জানি না কেমন হতো, এভাবে করে দিলে পুরো একদম কামিজের নিচে পর্যন্ত আসতো, ও উল্টা ধরেছি, এই যে দেখেন এমব্রয়ডারিটা না অনেক বড় অনেক চওড়া আর একদম মানে ঘন, অনেক ঘন অনেক মোটা করে যে পিটানো কাজ করা থাকে সেই রকম পিটানো কাজ করা। আর এই যে দেখেন এমব্রয়ডারিটা কিন্তু পুরোটাই সিকোয়েন্স, আমি ফার্স্টে এভাবে করে উঠিয়ে নিয়ে দেখেন পুরোটাই কিন্তু এই যে দেখেছেন পুরোটা সিকোয়েন্স, আপনার পুরোটা খালি চিকচিক করছে সিকোয়েন্সের জন্য। আর এমব্রয়ডারি ফিনিশিংগুলো যদি খেয়াল করেন মানে খুব হেভি কাজ করা, এই জায়গায় যে পেপারগুলো আছে পেপারগুলো ফেলে দিবেন, টেইলরকে বলবেন যে সেলাইয়ের আগে পেপারগুলোকে যেন ফেলে দেয়, এগুলো একটু পানিতে ভিজালে জিনিসটা উঠে যাবে। তো এটা হচ্ছে গিয়ে আপনার এই যে দেখেন ফিনিশিংগুলো দেখেন মানে খুব পিটানো কাজ করা কিন্তু, ঠিক আছে খুব মোটা যে ভারী কাজটা থাকে সেরকম করে ভারী করে এমব্রয়ডারিটা করে দিয়েছে। আর এমব্রয়ডারিটা কিন্তু সেই রকম একটা সুন্দর, ঠিক আছে সেই রকম সুন্দর একটা এমব্রয়ডারি। তো এটা যদি আপনারা এই ড্রেসে না চান অন্য কোনো ড্রেস ডিজাইন করতে চান ওটাও করতে পারবেন, কারণ এমব্রয়ডারিটা অনেক সুন্দর আর অনেক সুন্দর করে কিন্তু অলিভ আর হচ্ছে গিয়ে মেরুনিশ টাইপের একটা ম্যাজেন্ডা কালার, ঠিক আছে একটু মেরুনিশ টাইপের ম্যাজেন্ডা কালার দিয়ে এমব্রয়ডারিটা কিন্তু ফিনিশিং করে দিয়েছে। নাইস ড্রেস, নশি আপু লিখেছে, আপু এটা প্রাইস কত বলে দিচ্ছি অনেক রিজনেবল হবে। হলুদিয়া সুন্দরী আফসানা আপু লিখেছেন, উফ একটা ড্রেস, ইয়াসমিন একটা আপু লিখেছে, মনে হচ্ছে ইয়াসমিন আপু ড্রেসটা অনেক পছন্দ হয়েছে তাই না। হাই আপু, হ্যালো মঞ্জিলা আপু, কেমন আছেন আপু, যারা আমার সাথে আছেন একটু কমেন্ট করবেন, হ্যাঁ আর যদি কমেন্ট মিস করে যাই একদম কষ্ট পাবেন না, আবার কমেন্ট করবেন, ঠিক আছে আবার কমেন্ট করবেন আমি পড়ে দিব। এই দেখেন পুরোটার মধ্যে কিন্তু সিকোয়েন্স যদি আপনি খেয়াল করেন, এই দেখেছেন পুরোটার মধ্যে কিন্তু সিকোয়েন্স, আবার সিকোয়েন্স কিন্তু ছিটানো ছিটানো না, এই জায়গার পাতাগুলো যদি আপনারা খেয়াল করেন প্রতিটা পাতার মধ্যে কিন্তু এই যে দেখেছেন প্রতিটা পাতার মধ্যে কিন্তু সিকোয়েন্স দেয়া আছে। আমি বললাম না এটার এমব্রয়ডারি ফিনিশিং অনেক সুন্দর অনেক ভালো, যদি এটা নেকে এত স্টাইলিশ প্রিন্টটা না থাকতো তাহলে আমি যে কোনোভাবে নেকটার মধ্যেই আমি জিনিসটাকে আমার মনে হয় বোট নেক দিয়ে এভাবে করে বসলেও সুন্দর হতো যদি প্রিন্টটা না থাকতো, কিন্তু প্রিন্টটা থাকার কারণে আমি এটাকে হচ্ছে গিয়ে যে দেখেন নিচে থেকে প্যানেল হিসেবে বসিয়েছি, এই জিনিসটাও সুন্দর লাগছে, এটাও যে সুন্দর লাগছে না এমন না, এটাও কিন্তু ভালোই লাগছে। অথবা চাইলে স্লিভেও বসাতে পারেন, কিন্তু স্লিভেও অলরেডি সুন্দর প্রিন্ট করা আছে এজন্য স্লিভেও আমি দেই নি, অন্যটা দিয়ে দাও। আমি বললাম না এটার হচ্ছে গিয়ে মানে জাম কটনের মধ্যে করার মানে হচ্ছে এটার মধ্যে প্রিন্টের মধ্যে বেশি ফোকাস দেওয়া হয়েছে, যার জন্য এটা যদি আপনারা খেয়াল করেন একদম প্রিন্ট করেই ড্রেসটাকে ফিনিশিং করে দিয়েছে। আর আমি বলবো যে এটা যে এমব্রয়ডারি বড় লম্বা এরকম কালারফুল প্যাচটা যে প্যানেলটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে পুরোটাই এক্সট্রা দেয়া, যেটা সম্পূর্ণ সিকোয়েন্স আছে একদম দূরে থেকে, আর সিকোয়েন্সগুলো ঘন বলেই কিন্তু এই যে দেখে দূরে থেকেও কিন্তু সিকোয়েন্সগুলো বোঝা যাচ্ছে, দেখেছেন দূরে থেকেও জিনিসটা খুব সুন্দর করে শাইন করছে আর চিকচিক করছে। হ্যালো আপু, হ্যালো ইতু আপু, ওয়াও ল্যাভেন্ডার কালারের ড্রেস আনো আপু, আচ্ছা ঠিক আছে ল্যাভেন্ডার কালারের ড্রেস আনবো, কমেন্ট পড়ো 880 টাকার ড্রেসটাকে আছে ব্লু সিল্ক, আপু একটু পেজিং বক্স করতে হবে, 880 টাকার যে সিল্কটা দেখিয়েছে ওটা ডেলিভারি আজকে যাবে, সবাই একদম মানে মারাত্মকভাবে এক একজনকে দেখি যে ইচ্ছা মতো 3টা 4টা করে নিচ্ছে, তো আমি জানি না আপনি একটু পেজিং বক্স করে দেন আজকে সবার ডেলিভারি যাবে, আর আজকে সবার ডেলিভারি কমপ্লিট হবে নাকি আমি জানি না, কিন্তু আপনারা পেজিং বক্স করে দেন, অ্যাভেলেবল থাকলে আজকে অথবা কালকের মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন, ঠিক আছে। এই হচ্ছে এটার ওড়নাটা, এটা ওড়নাটা কিন্তু একটু বাসন্তী টাইপের, মানে এটার কামিজ হচ্ছে গিয়ে কাঁচা হলুদের মধ্যে ওড়নাটা হচ্ছে গিয়ে হালকা একটু বাসন্তী টাইপের, কারণ যদি ওড়নাটা আপনার এত লাইট ইয়েলো দিত তখন দেখা যেত কি মানে বেশি হালকা হালকা লাগতো, তখন একটু বেশি হালকা লাগতো, এখন কিন্তু জিনিসটা সুন্দর আর কি ম্যাচটা খুব সুন্দর হয়েছে। তো এই হচ্ছে গিয়ে পুরো অন্য, অন্যটা হচ্ছে গিয়ে শিফনের মধ্যে, শিফনও না এক্স্যাক্টলি একটু সিল্কি শিফন টাইপের একটা ম্যাটেরিয়াল,
ওনাটা হচ্ছে কি একটু সিল্কি শিফন টাইপের ম্যাটেরিয়ালের মধ্যে আছে। আপু ড্রেসটা কি কটন? হ্যাঁ টুম্পা আপু, ড্রেসটা হচ্ছে কি জাম কটনের মধ্যে আছে। কেমন আছো তোপু আপু? আলহামদুলিল্লাহ আপু, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আপু তোমার সবগুলা ড্রেস জাস্ট অসাম, আফরিন আপু লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। এই দেখেন পুরো ওড়নার মধ্যে একদম এই কালারটা অনেক সুন্দর, কফি কালারের প্রিন্ট আছে। আর ওড়নাটা কিন্তু অনেক কালারফুল, ওড়নাতে আপনার গ্রিন, পিঙ্ক, কফি কালার, অফ হোয়াইট কালার, তারপরে হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার, হোয়াইট কালার, ম্যাজেন্ডা কালার, অনেকগুলো কালার আছে ওড়নার মধ্যে। ওড়নাটা প্রচুর পরিমাণে কিন্তু কালারফুলভাবে প্রিন্ট করে দিয়েছে, হ্যাঁ একদম কালারফুলভাবে পুরো ওড়নাটাই আপনার খুব সুন্দর করে প্রিন্ট করা আছে। ওড়নাটা হচ্ছে গিয়ে সিল্কি শিফন ম্যাটেরিয়ালের মধ্যে আছে, এই যে দেখেন একদম সুন্দর করে কালারফুলভাবে প্রিন্ট করা, প্লাস ওড়নাটা অনেক চওড়া আর অনেক লম্বা। এটার প্যান্টটা দিয়ে দাও, এটার প্যান্টটা হচ্ছে গিয়ে পিওর কটন হোয়াইটের মধ্যে আছে, ঠিক আছে পিওর কটন হোয়াইটের মধ্যে আছে। আমি না আমার হাতের কাছে হোয়াইট প্যান্ট খুঁজে পাচ্ছিলাম না, এর জন্য আমি একটা আনম্যাচিং, যেটা নাকি ড্রেসের কালারই না, একটা আনম্যাচিং প্যান্ট দিয়ে পরে এসেছি, কিন্তু যেটা সেটা হচ্ছে এই হোয়াইট প্যান্টের সাথে এই ড্রেসটা খুব সুন্দর করে ম্যাচ হবে। আমি গতকালকে পরেছিলাম দেখার জন্য যে হোয়াইট কালারের সাথে একটা কম্বিনেশন কেমন, দেখি যে অনেক সুন্দর, আজকে আর হাতের কাছে খুঁজে পাচ্ছি না। তোমার কথা খুব সুন্দর আপু, শিরিন একটা আপু লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ আপু। ওড়না ওড়না না কটন, ওড়না হচ্ছে গিয়ে শিফনের মধ্যে, এটা হলো গিয়ে প্যান্ট হোয়াইট কালারে পিওর কটন, হ্যাঁ প্যান্টটা হচ্ছে গিয়ে পিওর কটনের মধ্যে আছে। ওকে আমাকে এটা দিয়ে দাও, মেজারমেন্ট টেপটা দিয়ে দাও, আমি এটা মেজারমেন্ট করে এটার গিফট প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে একটা গিফট হিসাবে আসলে পাবেন, মানে গিফট পুরাই একটা গিফট। কেমন আছো আপু? কাকন আপু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? শেয়ার ডান তোপু আপু লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ আপু। লকডাউনে ড্রেস অর্ডার করলে পাবো? আজকে যারা ড্রেসটা অর্ডার করবে আমরা হচ্ছে গিয়ে চেষ্টা করব আগামীকালকের মধ্যে সবাইকে ডেলিভারি দিয়ে দিতে, এরপরেরটা আমরা আপনাদেরকে জানিয়ে দিব, ঠিক আছে? কিন্তু আমরা আজকে যে লাইভটা করছি এটা একটা লকডাউন স্পেশাল প্রাইস, কারণ হচ্ছে গিয়ে পরশুদিন থেকে তো লকডাউন দিয়ে দিবে, তো এরপরে খুলবে কবে জানি না, এর জন্য এটা এমন একটা রিজনেবলে দিব যে না নিয়ে থাকার কোনো উপায় নাই, ঠিক আছে? এটার বডি হচ্ছে কি 60 ইঞ্চ আছে, ঠিক আছে? এটার বডি 60 ইঞ্চ আছে। আর আমি আগেই বলেছি যাদের এটা ভালো লাগবে বা ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে একদম একদম রেডি হয়ে থাকবেন, একদম রেডি হয়ে থাকবেন। এটা হচ্ছে গিয়ে নতুন, একদম নতুন একটা ড্রেস, বাট আপনারা পেয়ে যাচ্ছেন একটা গিফট প্রাইসে। আর এটা হচ্ছে গিয়ে জাম কটনের মধ্যে আছে, ওড়নাটা হলো গিয়ে সিল্কি শিফন ম্যাটেরিয়ালের মধ্যে, এটার লেন্থ হচ্ছে গিয়ে 47 ইঞ্চ পর্যন্ত আছে, এটার বডি হচ্ছে 60 ইঞ্চ পর্যন্ত আছে। এটার কামিজ হলো জাম কটনের মধ্যে আছে, যেটা নাকি ফুললি এটার ফ্রন্ট, ব্যাক, স্লিভ সব কিছু হচ্ছে গিয়ে খুব সুন্দর করে প্রিন্ট করা একদম। আর কামিজটা কিন্তু মোটা না, আমি বারবার করে বলছি, লাইভে জিনিসটা বোঝা যাচ্ছে, যে দেখেন যদি আমি ব্যাক সাইড থেকে আপনাদেরকে দেখাই, ব্যাক সাইড থেকে ফ্রন্টের প্রিন্টটা কিন্তু দেখা যাচ্ছে, দেখেছেন? এই যে দেখেন ব্যাকসাইডটা দেখলে আসলে বোঝা যায়, ফ্রন্ট অনেক কালারফুল তো এই জন্য বোঝা যায় না, ব্যাকসাইডটা দেখলে বোঝা যায় জিনিসটা কি পরিমাণ হালকা পাতলা লাইট ওয়েট হতে পারে। আর যেটা সেটা হচ্ছে এটার সাথে শুধু প্রিন্ট না, এটা প্রিন্টেড ফুললি ফ্রন্ট ব্যাক স্লিভ ফুললি প্রিন্টেড, সাথেই এটার মধ্যে একটা অনেক সুন্দর একদম ঘন করে এমব্রয়ডারি করে দিয়েছে, সুন্দর করে মানে এমব্রয়ডারি একটা প্যানেল দিয়ে দিয়েছে। কি এত বড় কমেন্ট! হ্যালো আপু, হ্যালো সুলতানা আপু, কেমন আছেন আপু? কারো যদি ড্রেস অর্ডার করে না পান বা অর্ডার করেছেন কনফার্মেশন কল পেয়েছেন ডেলিভারি পান নাই, এই ধরনের কোনো প্রবলেম থেকে থাকলে পেজিং বক্স করে দেন, ঠিক আছে? পেজিং বক্স করে দেন, ডেলিভারি বা যা কী হয়েছে কী প্রবলেম আপনাদেরকে বলে দেওয়া হবে, ওকে? এই হচ্ছে গিয়ে ড্রেসটা, এটা হচ্ছে গিয়ে অরিজিনাল ইন্ডিয়ান কটন ড্রেস, এগুলো হচ্ছে গিয়ে ইন্ডিয়ান জাম কটন ড্রেস, যার জন্য এটার মধ্যে প্রিন্ট করেই পুরো ড্রেসটাকে আপনার ফিনিশিং করে দিয়েছে। কামিজের ফ্রন্ট, ব্যাক, স্লিভ প্রতিটা জিনিস খুব সুন্দর করে খুব স্টাইলিশভাবে প্রিন্ট করা, সাথে এটার ওড়নাটা হচ্ছে গিয়ে সিল্কি শিফনের মধ্যে আছে, একদম সফট একটা সিল্কি শিফনের মধ্যে আছে পুরো ওড়নার মধ্যে, কিন্তু খুব সুন্দর করে কালারফুলভাবে প্রিন্ট করে দিয়েছে। এটার প্যান্টটা হচ্ছে গিয়ে হোয়াইট কালার পিওর, একদম যে পিওর কটনটা থাকে সেই পিওর কটনের মধ্যে আছে, এটার সাথে কালারফুল একটা হিউজ মানে একদম বড় হিউজ একটা এমব্রয়ডারি প্যানেল দিয়ে দিয়েছে। এই প্যানেলটাকে আমি কামিজের নিচে প্যানেলের মতো করে বসিয়েছি, এটার রিজন হচ্ছে গিয়ে এটা কামিজটা যেহেতু অলরেডি প্রিন্ট করে দেওয়া আছে সুন্দর করে, তো এর জন্য আমি প্যানেলটা নিচে বসিয়েছি যেন এই এমব্রয়ডারিটা
সেটা বসাতে গিয়ে কোনো প্রিন্ট ঢাকা না পড়ে যায়। আপনি আর চাইলে প্রিন্টের উপরেও বসাতে পারবেন অথবা এই যে প্রিন্টের নিচে থেকেও বসাতে পারবেন, আপনাদের ইচ্ছা কিভাবে করে আপনারা জিনিসটাকে মেক করতে চান। এখন আমি এটা প্রাইসটা বলে দিচ্ছি, এটা আপনারা একটা গিফট প্রাইস, রিজনেবল প্রাইস, অফার প্রাইস, ডিসকাউন্ট প্রাইস, লস প্রাইসও বলতে পারেন, একদম এই ধরনের একটা প্রাইসে পেয়ে যাচ্ছেন। এটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 1180 টাকা, ঠিক আছে? এটা প্রাইস হচ্ছে মাত্র 1180 টাকা করে। যাদের যাতে ভালো লাগবে স্ক্রিনশট অথবা হলুদ ফুল লিখে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ অর্ডার প্লেস করে দিবেন। আর আজকে আমাদের 6টা সাড়ে 6টা পর্যন্ত অফিস ওপেন থাকবে, যারা আজকে অর্ডার করবে তারা আগামীকালকের মধ্যে ইন ঢাকা আউট অফ ঢাকা যেখানেই অর্ডার করুক আগামীকালকের মধ্যে সবার ডেলিভারি করে দেওয়া হবে, ঠিক আছে? তো এই হচ্ছে গিয়ে ড্রেসটা হলুদ ফুল, প্রাইস হচ্ছে 1180 টাকা করে, ওকে? 1180 টাকা করে। যাদের যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিবেন। প্রাইস হচ্ছে গিয়ে 1180 টাকা, 1180 টাকা করে, ঠিক আছে? হোপফুলি এটা স্ক্রিনশট নিয়ে নিয়েছেন। এটার এমব্রয়ডারিটা আমার কাছে অনেক ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। এটা এমব্রয়ডারিটা সেই রকম সুন্দর, আমি বললাম না, এটার মানে আমার কাছে মনে হচ্ছে সব সুন্দর জিনিস একটা ড্রেসে দিয়ে দিয়েছে। এটার নেকের প্রিন্টটা যদি না থাকতো এটার এমব্রয়ডারি দিয়ে আমি নেক ডিজাইন করতাম, আর এটার নেকের প্রিন্টটা তো অনেক সুন্দর, এটাকে তো কোনোভাবেই মানে বাদ দেওয়া যাবে না, কোনোভাবে বাদ দেওয়া যাবে না। অনলি 1180 টাকা, ওয়াও, ইউনিক কালেকশন, 1180, হ্যাঁ, প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 1180 টাকা করে, ঠিক আছে? যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ আমাদের পেজ ইনবক্স করে দিবেন। আজকের জন্য এতটুকুই থাক, আর যেটা সেটা হচ্ছে যারা আমার রেকর্ডে লাইভটা দেখবেন অবশ্যই লাইভটা শেয়ার করা একদম ভুলবেন না, আমাদের সরি আপনাদের টাইমলাইনেও শেয়ার করে রাখতে পারেন, বিভিন্ন গার্লস গ্রুপেও শেয়ার করে দিতে পারেন। আর এই ড্রেসের ফুল ডিটেলস আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, ফার্স্ট থেকে দেখে নেবেন। এটা কিন্তু ওয়ান পিস টু পিস না, পুরাপুরি থ্রি পিসের একটা ড্রেস, শুধু প্রিন্টেড না, প্রিন্টেড তো আছেই, একদম সুন্দর করে প্রিন্টেড প্রিন্ট তো করাই আছে, সাথে এটার মধ্যে খুব সুন্দর সুন্দর এমব্রয়ডারিও দিয়ে দিয়েছে, ঠিক আছে? আজকের জন্য তাহলে এতটুকুই থাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখন লাইভটা দেখছেন অবশ্যই ফার্স্ট থেকে দেখে নেবেন আর শেয়ার করবেন। আর এই ড্রেসের ফুল ডিটেলস লাইভে বলে দিয়েছি আর কি, এটাই। আজকের জন্য তাহলে এতটুকুই থাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সাথে আগামীকাল আবার ঠিক 2:30 দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে।